মানে আমার স্বামীর কাছে ধরেন ব্যবসা করেছে, কিছু টাকা পয়সা পেত, তো লেনদেন হয়ে গেছে ওদের। এবার রাত্রে 6:30টার দিকে এসে মানে হাতিয়ার টাতিয়ার নিয়ে এসছে, মানে চাকু মাকু মানে সব কিছু মারার জন্য নিয়ে এসেছিল। এবার রাতে যখন আমার স্বামীকে দেখলো যে নাইকো বাড়তে, তখন ওই ওখানে বসলো। তারপরে পিস্তুল নিয়ে এসে কিনা আমরা দেখিনি, পিস্তুলের হুমকি দিছিল। তো এখানে পয়সা আছে 4-5 জনা, তার বাইরেও ছিল, এদিকেও ছিল আমার পেছনে। আপনাদের বাড়িতে ভাঙচুর করেছে? হ্যাঁ ভাঙচুর করেছে, তো পাঁচিল ভেঙে দিয়েছে। তখন আমি বাধা দিই যে আমার স্বামীর কাছে কি পাবা না পাবা ওই আসতে দাও, তারপরে তুমি বুঝবা। তারপরে ওই কইছে না, কোনো কথা শুনবো না। ওই শালা পাঁচিরটা ও মানে গর্তটা পাঁচিরটা ভেঙে দিল লাত মেরে মেরে। তারপরে আমি বলছি তুমি ভাঙবা কেন, ওর সাথে লেনদেন আছে ওকে বলবা। তা আমি আমার ছোট বাচ্চা আছে কিনা তা আমি ই করতে পারি না। কতদিনের বাচ্চা আপনার? আমার সিজারে বাচ্চা হয়েছে, 15-16 দিন হলো। আপনাকে মেরেছে? হ্যাঁ আমাকে মেরেছে, আমাকে মেরে যখন এখানে ফেলে দিয়েছে গর্তে এইখানটাতে আমি বাধা দিয়েছি। এটা কারা করেছে? এটা ওই জামির উদ্দিন ছিল, আর সাবির ছিল, অলিম ছিল, আর বাল্লু ছিল। আপনারা কি চাইছেন এখন? এখন আমার বিচারটা চাইছি আমি এই রিপোর্টারের মানে কেসের মাধ্যমে। আমাকে মানে আমার এরকম করে অত্যাচার করবে, আমার স্বামী আমি থাকবে না, মানে আমার মা বাধা দেয়, আমার মাকে মারে। থানায় লিখিত করেছেন? হ্যাঁ আমি লিখিত করেছি। আপনার নাম? আমার নাম রেশমি বিবি।